হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বলবো যে তোমরা ভিভো মোবাইলে কিভাবে তোমরা রেজিস্টার মারবে। তো আজ আমি সবই আমি বলবো, এক স্টপ স্টপ করে আমি সবই বলবো। তো প্রথমে আমরা কি করব, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটি আছে সেটা অল সেট করে দাও। চলো চলি আমি মোবাইল স্ক্রিনে, এই যে মোবাইল ভিভো। ফ্রেন্ডস, তোমরাই তো দেখতে পাচ্ছ যে আমি আজকে কি বলতে চলেছি। আজকে আমি তোমাদের শেখাবো যে ভিভো Y69 মডেলে তোমরাকে রেজিস্টার সেটিংসের ট্রিক বাতাবো। তো আমরা ফার্স্ট অফ অল আমরা কী করব, ফার্স্ট অফ অল আমরা চলে যাব মোবাইল সেটিংসে। মোবাইল সেটিংসে ক্লিক করে নিচের দিকে স্ক্রোল ডাউন করে আমরা চলে যাব মোর সেটিংস। আমরা মোর সেটিংসে আমরা ক্লিক করব। মোর সেটিংসে ক্লিক করে নিচে স্ক্রোল ডাউন করে আমরা ব্যাকআপ রেজিস্টারে আমরা ক্লিক করব। তো দেখতে পাবে যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা স্টপ দেখতে পাচ্ছ, তা রেজিস্টার নেটওয়ার্ক সেটিংস। তো আমরা ওটাতে ক্লিক করব না, জাস্ট আমরা নিচেরটা যে দেখতে পাচ্ছেন রেজিস্টার ওয়াল সেটিংস, তো আমরা এই মিডিলের অপশনটা এটাতে যদি আমরা ক্লিক করি, তো আমাদের মোবাইল যে গানগুলো রয়েছে বা ফটোগুলো রয়েছে ওই ফটোগুলো একটু ডিলিট হবে না, তোমার গানগুলো যে আছে ওগুলো কোথাও যাবে না, মোবাইলে রেখে যাবে। কিন্তু আমরা মারব ওয়াল ইরেজার ওয়াল সেটিংস। তো আমরা নিচের যে অপশনটা আছে সব নিচে, তো আমরা ওই নিচের অপশনটাতে ক্লিক করব। আমরা এটা যদি রেজিস্টার মারি তাহলে আমাদের মোবাইলটা অনেকটা হালকা হয়ে যাবে, গানগুলো আছে ফটোগুলো আছে সব উড়ে যাবে। আমরা ওটাতে ক্লিক করব, আমরা নিচের অপশনটাতে ক্লিক করব। তারপরে এই জায়গাটাতে আমার রেজিস্টার ফোন, তো আমরা রেজিস্টার ফোনে আমরা ট্যাপ করব। তারপরে তোমার যে মোবাইলে যে পাসওয়ার্ডগুলো রয়েছে ওই পাসওয়ার্ডগুলো আমি দেব। তো জাস্ট আমি আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে দেখতেই পাচ্ছ আমার মোবাইলটা সুইচ অফ হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটা সুইচ অফ হয়ে সুইচ খুললো। তো আমরা তখন আমরা ওয়েট করে নিব। জাস্ট আমরা ওয়েট করে নিই। ইন্টারফেস দেখতে পাবে, তো নিচে লেখা আছে যে স্টপ ইওর ফোন। আমরা স্টপ ইওর ফোনে আমরা ক্লিক করব। তো আমাদের নিচে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশটা আমরা সেট করে নেব, নিচে ইন্ডিয়ান সেট করে নেব, তারপরে অ্যাগ্রিতে ক্লিক করে দেব। আমরা এটাকে স্কিপ করে দেব। স্কিপ করার বাদে আমরা নিচের দিকে চলে যাব, নিচে এক্সপন্টসে আমরা ক্লিক করব। এক্সপন্টসে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমাকে বলছে যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস্ট। তো আমরা যেহেতু আমরা ফিঙ্গার বা ফেস্ট আমরা লাগাবো না, আমরা উপরে দেখতে পাচ্ছ কোনারে স্কিপ বলে একটা অপশন আছে, স্কিপে আমরা ক্লিক করে দেব। স্কিপে ক্লিক করার বাদে আমরা নিচে একটু দেখতে পাবো যে লেখা আছে নেক্সট। আমরা নেক্সটের উপরে ট্যাপ করব। ইউজ নিউতে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ, প্লিজ ওয়েট। এই তো দেখতে পাচ্ছ আমাদের মোবাইলটা ওপেন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ মোবাইলটা কত হালকা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছ। জাস্ট আমাদের আজকে এইটুকু ভিডিও রইলো।
तो वीडियो जदिव भलो लेगे थे प्लिज एक लाइक कर देवे और चैनल सबसक्राइब कर देवे से तो सुंदर सुंदर वीडियो पवार तो थैंक्स फॉर वीडियो।